নিমের পেক কিভাবে ব্যবহারের ফলে আপনি আপনার চেহাটাকে গ্লোয়িং করতে পারবেন সহজ একটি রেমেডি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেমেডিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে আমি নিম পাউডার নিয়েছি আপনারা চাইলে ন্যাচারাল যে পাতাগুলি শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন আপনি সরাসরি বাজারে কেনাটা অনেক দিন পর্যন্ত এ নিয়ে সংরক্ষণ করতে পারেন আর অথবা কষ্ট করে আপনি ন্যাচারাল যে পাতাগুলি সেগুলিও কিন্তু পাউডার করে ব্যবহার করতে পারেন তবে গাছের পাতাগুলি শুকিয়ে পাউডার করে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে খুবই তাড়াতাড়ি আর যদি আপনি কষ্ট ছাড়া নিমের গুঁড়া কিন্তু কিনতে পাওয়া যায় পাউডার সেক্ষেত্রে আপনি বাজার থেকেও কিনে আনতে পারেন তো আমি বাজারে কেন নিমের পাউডারটা দিয়েই আমি দেখাচ্ছি রেমেডিটা কিভাবে সহজে তৈরি করা যায় নিম পাতার পাউডার নিম গোড়া এটাকে বলে অনেকে তবে এখানে কেমিক্যাল জাতীয় আরও পাউডার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি বলবো বাসাই পাউডারটা তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয় নিম পাতা প্রথমে আপনি রোদ্রে শুকিয়ে তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ড করতে পারেন অথবা শিল্পাটায় বেঠে নিলেও কিন্তু সুন্দর গুঁড়া পাওয়া যাবে এই সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল তেল অলিভ অয়েল যদি হাতের কাছে না থাকে এইখানে আপনি সরাসরি নারিকেল তেলটাও দিয়ে দিতে পারেন এই ফেস প্যাকের সাথে আপনি যদি তেল দেন দেখবেন প্যাকটি যখন উঠাবেন আপনার চামড়াটা অস্বস্তিকর লাগবে না কারণ যে কোনো মাসাজ বা ফেস প্যাক ব্যবহারের ফলে আমরা যখন মুখ ধুই তখন কিন্তু একটি কষকষে বাপ চলে আসে তেলটা দেওয়ার কারণে এরকম আপনার খারাপ লাগবে না সেই সাথে আমি গোলাপ জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি গোলাপ জল যদি না থাকে আমি বলবো সরাসরি পানি দিয়ে দিতে পারেন তবে এই ফেস প্যাকটি যদি আরও কার্যকরিতা ভালো পেতে চান সেক্ষেত্রে বলবো গোলাপ জল দেওয়ার জন্য গোলাপ জল কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে ত্বকের ক্ষেত্রে আমরা সবাই জানি গোলাপ জল আপনার ত্বকটাকে গ্লোয়িং করবে এবং হাইড্রেট রাখতে সাহায্য করবে আপনার ত্বকের ফুস্করি দূর করতে অনেক সাহায্য করবে গোলাপ জল শুধু গোলাপ জল দিয়েও যদি আপনি মাসাজ করেন সেক্ষেত্রে আপনার মেস্তার দাগ দূর হবে শালের দাগ দূর হবে মুখের চামড়াওটা সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে সেই জন্য আমি বলব ফেসপ্যাকের সাথে আপনি গোলাপ জল দিয়েই গুলিয়ে নেওয়ার জন্য দেখুন আমি একটি বেশি পাতলাও না গনও না আমরা মুখে যেন আটকে থাকে সেরকমভাবে আমি গুলিয়ে নিচ্ছি একটু ঘন ছিল আরেকটু গোলাপ জল দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে তারপর আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর এইটাকে শুকানো অবস্থায় আপনাকে ধোতে হবে আর শুকানোর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে যে কোনো রূপচর্চার ক্ষেত্রে আপনাকে সময় নিয়ে করে নিতে হবে প্রথমে আপনার মুখটাকে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এই ফেস ব্যবহার করতে হবে পরিষ্কার মুখেই কিন্তু এই ফেস প্যাকটি আপনি ব্যবহার করবেন আপনি সর্বপ্রথমে পরিষ্কার না করে এই ফেস প্যাকটি আপনার মুখে অ্যাপ্লাই করবেন না কিছুতেই তাহলে ভালো রেজাল্ট পাবেন না প্রথমে মুখটাকে পরিষ্কার করে উপরে চামড়াটা পরিষ্কার করে নিতে হবে তারপর ফেস প্যাকটি লাগালে দেখবেন আস্তে আস্তে আপনি ভালো কার্যকারিতা পাবেন এইটাকে সপ্তাহে তিন থেকে চার দিন আপনি ট্রাই করবেন আর শুকানোর জন্য অপেক্ষা করতে হবে শুকানোর আগে আপনি যদি ধুয়ে ফেলেন আপনি কিন্তু একটু উপকার পাবেন না এই ফেস দেখবেন পনেরো মিনিট রাখার পরেই শুকিয়ে একেবারে মরমড়ে হয়ে যাবে এমনিতেই উঠে আসবে শুকানোর জন্য অপেক্ষা করবেন তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ঘষে ঘষে মাসাজ করে তুলে নেবেন এখন মাসাজ করার কোনো প্রয়োজন নেই আমি দেখুন সরাসরি হাতে লাগিয়ে নিচ্ছি আপনি ব্রাশের সাহায্যে লাগাতে পারেন অথবা হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারেন আপনার যেভাবে মুখে লাগাতে পছন্দ হবে বা যেভাবে আপনার স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় সেভাবে লাগিয়ে নেবেন দেখুন আমি লাগিয়ে নিয়েছি আর এইটা শুকাতে পনেরো মিনিট সময় লাগতে পারে তো অবশ্যই শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপর মুখটাকে ধুয়ে নেবেন মাসাজ করতে করতে ধোবেন দেখবেন সপ্তাহে তিন দিন ট্রাই করলে আপনার মুখে যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে আর যে কোনো রূপচর্চা সময় নিয়ে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন নিম পাউডার নিজে হাতে না করতে পারলে বাজার থেকে নিমগুঁড়া কিনে এনে তারপর অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এক প্যাকেট মাত্র পঞ্চাশ টাকায় কিনতে পাওয়া যায় এই পঞ্চাশ টাকা দিয়ে আপনি ইচ্ছে করলে ছয় মাস ট্রাই করতে পারবেন আমরা অনেকে মনে করি রেমেডি কিনতে প্রচুর টাকার প্রয়োজন পড়ে কিন্তু না আপনি অল্প টাকায় কিনে আপনি আপনার ত্বকে এরকম ফেস প্যাক তৈরি করে দিয়ে ভালো রেজাল্ট পেতে পারেন আর এইটা গুলিয়ে রাখতে পারবেন না আপনার যখন প্রয়োজন তখনই আপনি গুলিয়ে সাথে সাথে মুখে দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন আর এটাকে যদি গুলিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনি মুখে অ্যাপ্লাই করবেন প্রতিদিন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না প্রতিদিন ট্রাই করলে প্রতিদিন আপনি গুলিয়ে নেবেন তারপর প্রতিদিন দিতে পারবেন প্রতিদিন দিলেও আপনার কোনো ক্ষতি হবে না ভালো রেজাল্ট পাবেন তাড়াতাড়ি তবে সময় হাতের কাছে না থাকলে সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ